অ্যাগ্রেসিভ মাইন্ড সেট আপ, এখন প্রতি বলে মারতে হবে এরকম কিছু না, মারার বল পাইছি মারছি এবং ওই ওই মেন্টালিটিটা নিয়েই ব্যাটিং করেছে। সেলিব্রেশন তো আসলে আমরা যখন আসলে রান যখন করি না তখন তো করতে পারি না, তো রান করার পরে মন চায় সেলিব্রেট করতে, এই জন্য করি আর আলহামদুলিল্লাহ খুশি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। না আমার আমার কাছে ইজি মনে হয়নি, বাট আমার মনে হয় যে আমি যে প্ল্যানে ব্যাটিং করার চেষ্টা করেছিলাম ওইটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করেছে এবং ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কি করতে চাই, সো এই জন্য আমার কাছে মনে হয় আপনাদের কাছে মনে হয় একটু ইজি লাগছে, বাট প্রথম থেকে আমার আমি কষ্ট করে ব্যাটিং করছি আমার কাছে এরকম মনে হয় না। বাট হ্যাঁ মিডল ওভারে আরেকটা পার্টনারশিপ হতে পারত, বাট এখন যেভাবে মুশফিক ভাই এবং মিরাজ ব্যাটিং করছে আমার মনে হয় এই পার্টনারশিপটা যদি বড় হয় তাহলে ওই মাঝখানের যে দু একটা উইকেট আমাদের গিয়েছে ওইটা হয়তো মনে হবে না যে আমরা খারাপ অবস্থায় আছি। না অবশ্যই তো অনেক গরম, আমার মনে হয় যে এরকম গরমে খুব বেশি যে আমরা খেলছি তাও না, বাট এটা আসলে আমাদের কন্ট্রোলে নাই এবং এটা নিয়ে আমরা কোনো প্লেয়ারই এটা নিয়ে চিন্তাও করিনি। আমরা লাস্ট কয়েকদিন যেভাবে প্র্যাকটিস করছি আমাদের প্র্যাকটিসের প্যাটার্নটাও ছিল এরকম যে এই গরমে আমরা কীভাবে ম্যাচটা খেলবো বা ওই অ্যাডজাস্টমেন্টটা আমরা কীভাবে করবো, সো এটা কন্ট্রোলে নাই এবং এটা নিয়ে আমরা কেউ চিন্তিতও না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। সো আমার মনে হয় যে আজকের দিনটা যদি চিন্তা করা যায় অবশ্য গরম ছিল বাট আমরা ভালোভাবে শেষ করছি। আমার মনে হয় এখন যে অবস্থায় আছে আমরা প্রথম ইনিংসটা নিয়ে একটু চিন্তা করি, কারণ যেভাবে মিরাজ এবং মুশফিক ভাই ব্যাটিং করছে এই এই পার্টনারশিপটা যদি আমরা বড় করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের টিমের জন্য টিম ভালো অবস্থায় যাবে। সো ডে ফোর ডে ফাইভে কী হবে আসলে ওটা নিয়ে এখনই কথা বলাটা মানে মুশকিল। ডিফারেন্স কোনো কিছুই নাই, আমি আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি আমার প্র্যাকটিসের প্যাটার্ন বা আমি কীভাবে কতটুকু হার্ডওয়ার্ক করতেছি বা আমার কোন জিনিসটা করা দরকার, তো আমার ওই বিশ্বাস ছিল যে আমি ঠিকভাবে আগাচ্ছি এবং আমি প্র্যাকটিসে ওই এফোর্টটা ঠিক মতোই দিচ্ছি, বাট রেজাল্ট আসছিল না। হ্যাঁ অবশ্যই যখন রান করবো না তখন তো একটা খারাপ লাগা কাজ করে, বাট ওই আউটকাম নিয়ে খুব বেশি চিন্তা করিনি ওই সময়, খুবই সত্যি কথা এটা, বাট আশেপাশের কথাবার্তা এগুলো নিয়েও চিন্তা করিনি। হ্যাঁ এসছে অনেক সময় খারাপ লাগা কাজ করেছে বাট খুব বেশি ওটা নিয়ে ফোকাস করিনি। আমার মেন যে ফোকাস ছিল যে আমার প্রিপারেশন বা আমার কোন জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গায় আমি কীভাবে ইম্প্রুভ করতে পারি, সো ওই সময় আউটকাম আসে নাই বাট এখন আসতেছে, এটা যত কন্টিনিউ করতে পারি আমি। আমার তখনও মনে হতো যে আমি রান করব এবং রান করার জন্যই আমি নামতাম এবং আমার ওই প্রিপারেশনটার উপর ওই বিলিফ ছিল যে না আমি ভালো প্রিপেয়ার আমি রান করব, সামহাও কোনো কারণে হয়নি, বাট এখন হচ্ছে এখন কত বেশি কন্টিনিউ করতে পারি। না আমার মনে হয় শুরু থেকেই আমার মনোযোগ ঠিক ছিল, বাট ওই আউট হওয়ার পরে যে ডিফারেন্ট চিন্তা করেছি সেটাও না। হ্যাঁ এটা সত্য যে আমার এই এই ইনিংসটা আরও বড়ো হতে পারতো, সো অবশ্যই নেক্সটে যদি এরকম অপরচুনিটি আসে চেষ্টা করবো যে ইনিংসগুলো আরও কত বড় করতে পারি। না অবশ্যই টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই স্পেশাল, তারপরে আমাদের নিজেদের মাঠে খেলা হইলো অবশ্যই এটা তো স্পেশাল, আমাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড আমার মনে হয়, সো অবশ্যই এটা তো স্পেশাল। না আমরা ওরকম কোনো টিমকে ফলো করার কথা বলবো না, আমাদের মাইন্ড সেট আপ খুবই ক্লিয়ার, আমরা যেরকম সিচুয়েশান থাকবে ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। সো আমি আর জয় যখন ব্যাটিং করতেছিলাম বাজে বলগুলা চেষ্টা করছিলাম যে রান বের করে নেওয়ার, সো ওই অনুযায়ী ব্যাটিং মানে করে গেছি, এরকম না যে এগ্রেসিভ মাইন্ড সেট আপ এখন প্রতি বলেই মারতে হবে এরকম কিছু না, মারার বল পাইছি মারছি এবং ওই ওই মেন্টালিটিটা নিয়েই ব্যাটিং করেছি। না উইকেট উইকেট তো অবশ্যই ঘাস ছিল, উইকেটে এক্সট্রা বাউন্সও ছিল, আমার মনে হয় জয় খুব ভালো হ্যান্ডেল করেছে নতুন বলটা, এবং আমি যেটা বললাম যে আমরা আউট হইতে পারি বা আউটকাম নিয়ে চিন্তা করি না, আমরা জাস্ট ওই ওই সময়টা ওই একটা একটা করে বল খেলার চেষ্টা করেছি এবং উইকেটে কি হচ্ছে না হচ্ছে খুব বেশি এগুলো নিয়ে চিন্তা করি না। আমাদের অপোজিশনের কথা তো বলতে পারবো না বাট আমাদের টিমের ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই ভালো, আমার মনে হয় সবাই অনেক কনফিডেন্ট এবং যতটা সহজ মনে হয়েছে ততটা সহজ না উইকেটটা, সো আমাদের বোলাররা যদি ভালো মতো বোলিং করতে পারে জায়গায় বোলিং করতে পারে আমার মনে হয় যে উইকেটে খুব ভালো হেল্পই পাবে বোলার। এর আগে সাউথ আফ্রিকায় একটা ছোট পার্টনারশিপ ছিল ওর সাথে, অবশ্যই এনজয় করি সবার সাথেই ভাল লাগে, তো ও যেভাবে নতুন বলটা হ্যান্ডেল করেছে আমার মনে হয় ওই সময়টা অনেক এনজয় করেছে। দু একটা পেস বোলার আছে ভালো কোয়ালিটি পেস বোলার, আমার মনে হয় যে চেষ্টা করেছে ভালো জায়গায় বল করার এবং এই গরমের মধ্যে যেভাবে ওরা এফোর্ট দিয়ে বল করেছে অবশ্যই মানে আমার মনে হয় যে ভালো বোলিংই করেছে। স্পিনার যদি বলেন ওরাও বেশ কিছু ওভার খুব ভালো বল করেছে, বাট আমার মনে হয় যে পুরো ক্রেডিটটাই আমাদের ব্যাটসম্যানদের, ওরা যেভাবে ওনাদের হ্যান্ডেল করেছে। সেলিব্রেশন তো আসলে আমরা যখন আসলে রান যখন করি না তখন তো করতে পারি না,
তো রান করার পরে মন চাই সেলিব্রেট করতে, এই জন্য করি আর কি। না কারো এটা আমার নিজের ভালো লাগার জন্য। 100 স্ট্রাইক রেটে আমার মনে হয় না খুব বেশি ব্যাটসম্যান ব্যাটিং করে, আমি যতটুকু জানি। বাট আমি যেটা বললাম যে আজকে আমরা অনেক হয়তো 4-4.5-এর ওপরে রান করেছি, এরকম অনেক দিন হইতে পারে আমরা 2.5-ও করতে পারি। বাট যে জিনিসটা হলো যে আমরা আমাদের প্ল্যানটা কী এবং আমরা অপোজিশন কী থ্রেট নিয়ে আসতেছে এবং আমরা কীরকমভাবে প্ল্যান করতেছি, এরকম আগে থেকে কোনো চিন্তা নাই যে আমি কত স্ট্রাইক রেটে ব্যাটিং করবো বা আমরা কীভাবে খেলবো, যেরকম সিচুয়েশান হবে অনুযায়ী আমরা খেলার চেষ্টা করবো। আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো টিমই আসলে উইক, হ্যাঁ বাট স্টিল আমার কাছে তাই মনে হয়, মানে আমি যতটুকু খেলছি ইন্টারন্যাশনাল, মানে যে কয়টাই ম্যাচ খেলছি, আমার কোনো টিমকেই উইক মনে হয়নি। খুবই সত্যি কথা বললাম, মানে আমি কোনো টেকনিক্যাল কোনো অ্যান্সার দিলাম না, বাট আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা টিমের সাথে কষ্ট করে রান করতে হয়েছে। মানে গরম ছিল, সবই ছিল, বাট ওরাও তো প্ল্যান করে বল করছে এবং আমি যে আউটটা হয়েছি, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমার ফল্ট থাকছিল, অবশ্যই প্ল্যানিংয়ে তো টুকটাক এদিক ওদিক হয়েছে, বাট ও একটা প্ল্যান করে বল করেছে। আপনি যদি চিন্তা করেন মিড অনটা পিছনে ছিল, ফিল্ডারটা উপরে নিয়েছে, ওই ফিল্ডারটা একটু চাপাইছে, সো ওরাও তো প্ল্যান করে বল করেছে। বাট কোনো টিমের এগেনস্টে আমার কাছে মনে হয় না, আমার কাছে ব্যক্তিগতভাবে, যে সহজভাবে রান করা যায়। এখন আর লিঙ্ক খোঁজার দরকার নেই, সব খেলা টিস্পোর্টস অ্যাপে, যে কোনো সিচুয়েশনে খেলা দেখুন চরম আরাম। থাকো তুমি যেখানেই, সব খেলা এখানেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.